হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু জেকে প্রোডাকশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম, জায়ান খান উইথ রিজিয়ন ঈষাত। আজকে আপনাদের মাঝে আমি আসলে জেকে প্রোডাকশন মানে তো ডিফারেন্ট কিছু, তো ডিফারেন্ট কিছু আনার জন্যই আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, সেটা আসলে একটা চমৎকার ডেলিশিয়াস রান্না সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে ইনফর্ম করব। তো সেই রেসিপি সম্পর্কে রিজন ঈষাত আপনাদের সম্পর্কে আপনাদের রেসিপি সম্পর্কে কিছু বলবে। তো রিজন ঈষাত, আপনি এই রেসিপি তো অনেক দিন থেকে রান্না করছেন, সো এটার আসলে ইনগ্রিডিয়েন্টসটা আসলে কেমন করে তৈরি করতে হয়? অনেক দর্শক আছে আপনার এই রেসিপিটা জানার জন্য, সো আপনি একটু যদি বলেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এটা আসলে একটা খুবই মজাদার এবং সুস্বাদু খাবার, এটা হচ্ছে কলিফ্লাওয়ার কাটলেট। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার মূলত লেগেছে ফুলকপি। আমি খুব সামান্য পরিমাণে কিছু ফুলকপি নিয়েছি, সাথে নিয়েছি টমেটো। টমেটোটাও খুব সামান্য পরিমাণে নিয়েছি, কারণ টমেটোটা বেশি খেতে স্বাদ লাগে না। তো এর সাথে আমি দিয়েছি একটু চালের গুঁড়ো, তারপর দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি একটু ডিম, মানে আমি একটি ডিম সম্পূর্ণটাই দিয়েছি, আর দিয়েছি লবণ পরিমাণ মতো। এর সাথে আমি অ্যাড করেছি ধনে পাতা কুচি, আর সাথে রয়েছে কিছু কাঁচামরিচ। আপনি ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন, যেরকম ঝাল আপনি আসলে খেতে পছন্দ করেন। তারপর জাস্ট মাখানো তৈরি করে আপনি আপনার ইচ্ছে মতো শেপ করে, আমি জাস্ট কাটলেট শেপ দিয়ে তেলে ছেড়েছি, আপনারা যদি আরও কোনো শেপ দিতে চান সেটাও করতে পারেন। তো তারপর ডুবো তেলে ভেজে উঠিয়ে নেবেন, মজাদার সুস্বাদু। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার আমি একটি উঠিয়ে দেখাতে পারি, ঠিক এরকম হবে এটা খেতে। ভেতরটা খুবই নরম আর বাহিরটা হবে খুবই মুচমুচে কুরকুরে টাইপের। তো চলুন খেয়ে টেস্ট করা যাক আসলে কেমন হলো আমার এই রেসিপিটা। থ্যাংক ইউ রিজন ঈষাত, আপনি আপনার রেসিপি সম্পর্কে আমার ইউটিউবার্স দর্শকবৃন্দদেরকে অত সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য। তো আজকের মতো এতটুকুই দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ট্রাভেলিং অথবা অনলাইন কোনো টিপস নিয়ে, যেটা আপনাদেরকে হেল্প করবেন। গুড বাই।